কলগাছিয়ার কাউরজাখিত বানত সৃষ্টি হওয়া দ খাওয়াইত পড়ি শিশুর হলিল সমাধি। শিশুটির নাম মনিরুদ্দিন। খুড়াকর হইতে গা ধুবলৈ গৈ পানীত নিরুদ্দেশ হয় শিশুটি। গয়া রাইজে জাল মারি তিনি ঘণ্টার পাছত উদ্ধার করে শিশুটির মৃতদেহ। উল্লেখযোগ্য যে কাউরজাহি গাঁৱৰ নিজামুদ্দিনৰ একমাত্র পুত্র সন্তান মনিরুদ্দিন খুড়াকর হইতে ঘরের ওসরতে থকা দ খাওয়াই এটাত গা ধুবলে গৈছিল। গা ধুতে হঠাৎ শিশুটি পানীত নিরুদ্দেশ হয়ে পড়ে। পিছত স্থানীয় রাইজে পানীত নামি নাও জাল আদিৰে উদ্ধার অভিযান চলায়। শেষত রাইজর প্রচেষ্টাত তিনি ঘণ্টার পাছত শিশুটির মৃতদেহ উদ্ধার করে রাইজে। স্মর্তব্য যে এইবেলি হয়ে যাওয়া বেকি নদীর বানপানীত কলগাছিয়া মুয়ামারি গড়কাপ্তানি পথর কাউরজাহিত সিগি সৃষ্টি হয়েছিল ভয়ানক দ কুম। আর এই দ কুমর মাজতে সৃষ্টি হয়েছে অঘটনটো। এই ফুলকুমলিয়া শিশুটির অকালতে হলিল সমাধি ঘটাত পরিয়ালর মানুষে শোকত ভাগি পড়ার লগতে অঞ্চল ব্যাপী এতিয়া শোকর চাপ পড়েছে। কাউরজাহি গাঁর নিজামুদ্দিনের লড়াটা 5 বছরিয়া লড়া বানপানীত বিরাট একটা নষ্ট কুম হয়েছে। এই কুমত সরু লড়ার লগত কিনা গা ধুবার গেছিল নাকি বিচারন্তে বিচারন্তে আমি তো ভাবি নাকি পানিতেই পড়ি নাকি আমি জাল জালি দিয়ে নামাই দিল মানুষ গাঁর মানুষ ঘর খাই গেল টানি মেলি মৃত্যুদেহটি আমি উঠাই কেই ঘন্টা পিছত আমার 3 ঘন্টা মান হল লড়াটোর মৃত্যু হয়েছে নাকি লড়াটো মৃত্যু কাউরজাহি গাঁর এই নিজামুদ্দিনের লড়া তার খুড়ায় মানে গাঁ ধুয়ার তাতে লই গেছিল লই গাঁ ধুয়াই তাক টানত রাখিছিল। রাখার পিছত আর সি গাঁ চাও ধুই উঠি পেলে দেখে লড়াটো নাই। 3 ঘন্টা পিছত সিহতে আমি সবাই মিলি পানিত বেড়জাল টানি আর 3 ঘন্টা পিছত মৃত্যু অবস্থাত তাক পানির পরা উঠুয়া হল। তেলকে পুলিশের মানুষ আহা নাই বা এইটো ঘরে নিজামুদ্দিনের সরু লড়া এই তেমনি ইয়াতে যে বানপানীত যেটো ইয়াতে ভাঙছে কালপাৰৰ ওচৰত তাত মানে কিবা কারণত গৈছিল সরু লড়া আর পানীত পৰিছিল। আমালোকে গাঁৱৰ মানুহে জাল জালেদি বেৰ জালেদি মানে 3 ঘন্টামান খোঁজাৰ পিছত পোৱা হৈছে। কলগাছিয়াৰ পৰা জাবেদ আলীৰ ৰিপৰ্ট অসম টুডে'।